গ্রাম বাংলায় একটা কথা আছে, অনেক ছেলেকে আমরা দেখে বলি যে ছেলেটির ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা কি দেখে বলি? তার পড়াশোনা, তার একাগ্রতা, কাজের প্রতি যত্ন, মানে তার হিউম্যান ট্রেনটা দেখে আমরা বলি। তো অ্যাকচুয়াল আজকে আজকে যদি আমরা চোখ বন্ধ করে যদি আমরা সেই উজ্জ্বল ভবিষ্যৎটি আমি যদি দেখতে দেখি যে অনপেশিবে কি হতে চলেছে, অনপেশিব কোন জায়গায় আজকে রয়েছে, তার কি সিনারি আছে, তাহলে সেটা নিশ্চিত আমি হয়ে যাব যে আমার উজ্জ্বল ভবিষ্যৎ, এটা এটা সম্পর্কে আর আমার কোনো দ্বিধা থাকবে না। সেই উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমার ব্রেনের সঙ্গে আমাকে সেট আপ করে ফেলতে হবে, তার জন্য সেই উজ্জ্বল ভবিষ্যৎটা, তার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে উইথ মাস স্মার্ট ওয়ার্ক। আমরা তো জানি যে অনপেশিভ নট এ গেম চেঞ্জার, ইট ইজ লাইফ চেঞ্জার। একটা মোটিভেশন চাই, মানে উই হ্যাভ টু বিকাম দা সেলফ মোটিভেটেড ফাউন্ডার। নিজের মধ্যে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন করতে জানতে হবে, কেন কেন কেন, যে আমি মনে করি এই ফাউন্ডারশিপ হয়েছি আমি আমার সৃষ্টিকর্তার ইচ্ছায়, কারণ আমার একটা সংকল্প আছে, আমার একটা বিশ্বাস আছে যে সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া, তার অ্যাপ্রুভ ছাড়া কোনো এই পৃথিবীতে কোনো কিছু ঘটে না। তো আপনি নিজেকে প্রশ্ন করুন না যে আমার সৃষ্টিকর্তা আমাকে কেন অনপেশিভ ফাউন্ডার কেন করলো, এই যে হুয়াই, এই এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু ধরতে হবে। আর তখনই কিন্তু আপনি আপনি নিজে থেকে ভাববেন, আপনাকে ভাবতে হবে, বড় বড় ভাবনা ভাবতে হবে, মানে ছোট ছোট চিন্তা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা কোনোদিনই সম্ভব নয়। আর যদি উজ্জ্বল ভবিষ্যৎ কেউ গড়ে দেওয়ার সুযোগ করে দেয়, আপনাকে একটা একটা পার্সোনালিটি গড়ে তুলতে হবে। আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার পোশাক আশাক মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে। কি ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবেন? না, আপনি একজন অনপেশিভিয়ান, একজন অনপেশিভিয়ান, অনপেশিভিয়ান হিসেবে যদি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন, তাহলে অনপেশিভকে আপনাকে জানতে হবে, অনপেশিভের মিশন ভিশন জানতে হবে, অনপেশিভের যে হিউম্যানিটি সেটা জানতে হবে, বর্তমান অনপেশিভ কোন জায়গায় অবস্থান করছে, প্রতিনিয়ত কি কি ঘটছে এগুলো জানতে হবে। আর এইভাবেই আপনাকে একটা পার্সোনালিটি গড়ে তুলতে হবে। এই পার্সোনালিটি যদি আপনি গড়ে তোলেন, আর এই পার্সোনালিটি গড়ার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে নেগেটিভ বন্ধুদের অ্যাভয়েড করুন, আপনি একদম বন্ধুদের অ্যাভয়েড করুন। আর আপনি অনপেশিভ সম্পর্কে, সমাজ সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করুন, নলেজ নলেজ গ্যাদার করুন, যা আপনার ভবিষ্যৎ, ওই উজ্জ্বল ভবিষ্যৎকে সাস্টেনেবল করবে। আর নিজের মধ্যে যে শক্তিটা আছে, যে বলটা আছে, সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। আর আপনার মধ্যে যে ভয় আছে, যে দুর্বল আছে, সেগুলোকে চিহ্নিত করে ফেলতে হবে। আর কোন ফাউন্ডার, কোন ফাউন্ডার কি বলছে, কি নেতিবাচক কথা বলছে, এগুলো একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মানে ঝেড়ে ফেলবেন মানে এমন ভাবে যে মাথার উকুনের মতো আপনি ঝেড়ে ফেলবেন। তার কারণ হচ্ছে যে ওটা যদি সম্পূর্ণভাবে না ঝেড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু উকুনের মতোই কিন্তু কামড় দেবে আপনাকে। এই জায়গা থেকে যদি এটা যদি না আমরা করতে পারি, তাহলে আমি একটাই শুধু বলবো যে আমরা সকলেই একটা গল্প, প্রত্যেকেই যারা এখানে সম্মানিত ফাউন্ডার উপস্থিত আছি, প্রত্যেকেই একটা গল্প জানি আমরা, সেই আলিবাবা, সেই চিচিং ফাঁক, সেই কাঠুরিয়া, সেই মোহর পাওয়ার গল্পটা আমরা প্রত্যেকেই জানি। তা এই গল্পটা আমি বলে সময় নষ্ট করবো না, শুধু এটাই বলতে চাইছি যে কাঠুরিয়া যে মোহর পেলো, এক ঘোড়া মোহর পেলো, তার বউ রাত্রে সেই পাশের বাড়ি গিয়ে মানে রেয়াক আনতে গেল, মেপে দেখবে, সে পিছনে আঠা লাগিয়ে দিল, পরে বুঝলো যেটা মোহর মেপেছে,
অর্থাৎ তার মুহূর্ত হাত ছাড়া হলো। মানে এটা থেকে আমি শুধু এটাই বোঝাতে চাইছি যে আপনার যখন ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে নিয়ে আপনি হইচই করলে চলবে না, আপনার ভিতর থেকে স্মার্ট ওয়ার্কটা করুন, আপনার বাইরে থেকে হার্ড ওয়ার্কটা করুন। হইচই করলে কিন্তু ওই মোহরের মতো কিন্তু আপনি ঘোড়া পেয়েও আপনাকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আর আমরা যে এটাও জানি, সেই মানে চিচিং ফলের গল্প, যখন ধনরত্ন গুহায় ঢুকে গেলাম সেখান থেকে অনেক কিছু নিয়ে যখন ফিরবো, এই যে পাসওয়ার্ডটা চিচিং ফাঁক আমরা ভুলে গেছি। যদি তিনি ভুলে গেলেন, ভুলে গিয়ে তিনি বললেন উচ্ছে ফাঁক, পটল ফাঁক, পেঁপে ফাঁক, আর কত কি ফাঁক করে দিলেন, কিন্তু তিনি আর ফাঁকে আসতে পারলেন না। তো এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যে এই গল্পটা বলার মূল মোরালটা কিন্তু প্রত্যেক সম্মানিত জ্ঞানীগুণী ফাউন্ডাররা বুঝে গেছেন। আমার এখানে দুটো কথা মাত্র আছে, যে মোহর পেয়ে হইচই করে হাতছাড়া হয়ে গেল, ভবিষ্যৎটা তার একদম নষ্ট হয়ে গেল, উজ্জ্বল ভবিষ্যৎটা। আর আমরা আমরা যারা নিজেকে তৈরি করা, মানে আমার পাসওয়ার্ডটা যদি আমি না মনে রাখতে পারি, তাহলে আমরা অনেক কিছু ফাঁক করে দেব, বাট আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে ফাঁক করতে পারবো না। সেটাই আমার অনপ্যাসিভ কি এটা আমি জানতে হবে, বুঝতে হবে, কারণ এখানে আমরা পরিষ্কার আমরা জেনেছি যে এখানে উজ্জ্বল ভবিষ্যৎ। এই সম্পর্কে আমি আর কোনো কথা বলতে চাই, যে উজ্জ্বল ভবিষ্যৎ যে অনপ্যাসিভ দিচ্ছে, এই সম্পর্কে কোনো কোনো রকম আর কথা কোনো রকম বলার মানে প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে ইউ হ্যাভ টু বিকাম গ্লোবাল সিটিজেন থ্রু অনপ্যাসিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে শুধু একটাই কথা বলবো, যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্জিল, সেই অনপ্যাসিভ 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 কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাউন্ডারদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে, সে সম্পর্কে কোনো রকম কোনো দ্বিধা নেই, কোনো কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, 3000% গ্যারান্টি। তো এই মঞ্জিল মঞ্জিল শুধু করলেই হবে না, মঞ্জিল গুলাকার জিয়া তো কিয়া জিয়া হ্যায় একদম তুজবে আর তুজছে পাকা দীখা লিখে খুন সে আপনি কামিয়াবি কি কাহানি আর বল দো উস কিসমত কো দম হ্যায় তো মিটা দীখা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মুন্নাফল স্যারকে, চমৎকার চমৎকার ভাবে আপনি আলোচনা করলেন আজকের টপিক নিয়ে, শেষ যে করলেন মনে হচ্ছে যে শেষ হয় নাই, চমৎকার ভাবে আলোচনা করলেন আজকের টপিক নিয়ে। সাথে থাকবেন স্যার, সত্যি খুল যা সিম সিম।